আর তারপর থ্রি যেটা দেখো, এটা হলো মেটাল ডিটেক্টর। তাহলে এই মেশিনে মূলত দুটো সেন্সর থাকে, এবং সেন্সরগুলোর সাথে এই যে আমাদের চার যে ফ্লেভটা আছে এইটার সাথে একটা অটোমেটিক ইকুইপ করা থাকে। এই যে আমাদের চার যে পার্টটা, এটার সাথে একটা কানেকশন থাকে এটা সবসময়। তাহলে আমাদের স্পার্ক সেন্সর থাকে একটা, আর একটা থাকে মেটাল ডিটেক্টর। এই দুটোর কাজ হলো, যদি এই ধরনের কোনো মেটেরিয়ালের মধ্যে থাকে, তখন আমাদের যে এই যে ফ্লেপটা আছে চার যেটা দেখা যায়, এটা ওপেনিং হয়ে যায়। এবং এর মাঝখানে দেখো নিচে যে ওয়েস্ট বক্স আছে 7, এই জায়গায় এসে আমাদের এটা মেটেরিয়াল জমা হয়। এটা একটা এক্সস্টিং এক্সটিংগুইশ ডিভাইস আছে, আর এটা একটা টেম্পারেচার সেন্সর আছে, যেটাকে টেম্পারেচার করা থাকে যদি আগুন ধরে না এটা কমানোর জন্য। এই দুটো নিলেও যদি আমাদের মেটেরিয়ালের মধ্যে কোনো ধরনের স্পার্কিং মেটেরিয়াল থাকে অথবা মেটাল থাকে, তাহলে এই যে চার যে জিনিসটা আছে এটা অটোমেটিক যে ক্লোজ করে দিবে, এই পার্টটা ক্লোজ করে দিবে, ফাইনালি আমাদের মেটেরিয়ালটা নিচে পড়ে যাবে এই যে এই বক্সের মধ্যে জমা হবে। আর যদি নর্মাল থাকে তাহলে নর্মালি একদম ফ্লো হয়ে মেটেরিয়াল আউটপুট ডিরেকশনে চলে যাবে। এরকম একটা মেকানিজম আমাদের মেশিনগুলো থাকে। তাহলে দুইটা সেন্সর মূলত থাকে, একটা হলো স্পার্ক সেন্সর, আর একটা বলতেছি আমরা মেটাল ডিটেক্টর। এটা অনেক ফ্যাক্টরিতে ইউজ করে। আরেকটা যেটা বলি আমরা কম্পো শিল্ড, যেটা বলি রিটারের, এটাও যারা রিটার লাইন ব্যবহার করে এদের মধ্যে আছে। একই রকম জিনিস আর কিছু না, এটা দেখতে স্পার্ক ডিটেক্টর থাকে, একটা মেটাল ডিটেক্টর, একই জিনিস মেটাল ডিটেক্টর। এটা দেখতে একদম এরকম রিটার, মানে একটা মেশিনের মতো থাকে, এই জায়গায় একদম মেশিন মতো থাকে না, জাস্ট এই যে এই অংশটা দেখো, এই যে লাইনের মধ্যে আমাদের চুট লাইনের মধ্যে তার একটা বেল ওপেনার, বেল ওপেনার যখন বেল ফাইবার ফিটিং হইতেছে, এর মাঝখান দিয়ে সোজা ধরো ইউনিক্লিন মেশিনে যেতেছে মেটেরিয়াল। মাঝখান দিয়ে চুট লাইন থাকে আমাদের, এই যে সাকশন লাইনগুলো থাকে, পাইপ লাইনগুলো থাকে, এই পাইপ লাইনের মধ্যে তারা দুটা সেন্সর ইউজ করে নেওয়া, একটা হলো ফায়ার ডিটেক্টর, ফায়ার ডিটেকশনের জন্য, একটা মেটাল ডিটেকশনের জন্য। যদি কোনো ধরো ফায়ার ডিটেক্টর মেটেরিয়াল থাকে তখন কি হয়, তখন হলো ধরো এই যে এই জায়গায় দেখো যে রিপিট এক্সট্রাকশন ফ্ল্যাপ যেটা বলি, এটা ওপেন হইয়া এর এই মাঝখান দিয়ে সোজা ফায়ার প্রুফ যে কন্টেনার আছে এর মাঝখানে ধরো ওই মেটেরিয়ালটা ফাইবার সব পড়ে যাবে, এবং মেশিন লাইনটা কিন্তু অফ হয়ে যায়। ফায়ার হলে নর্মালি এরকম হয়, লাইন অফ করে দেয় টোটালি, এবং এটা একটা সিগনাল দেয় আমাদের ব্লুরুম লাইনে যে একটা ফায়ারিং মেটেরিয়াল পাওয়া গেছে। তখন যদি আমরা আবার এটা কন্ট্রোল করে নতুন করে ওপেনিং নিই, আবার শুরু না করি স্টার্টে চাপ না দিই, তাহলে মেটেরিয়াল কিন্তু আর ফ্লো হবে না। ফায়ার ডিটেকশনটা হলো এরকম যে ফায়ার কোনো সেন্স, আগুনের মতো কোনো জিনিস থাকে পাইলে এই রেপিড এক্সট্রাকশন যে ফ্ল্যাপ এটা ওপেন হয়ে সরাসরি আমাদের এই যে ফায়ার প্রুফ যে কন্টেইনার এর মাঝখানে মেটেরিয়াল কিন্তু পাস করে দেয়। মেশিন তখন একটা সিগনাল দেয় যে একটা ফায়ারিং মেটেরিয়াল পাওয়া গেছে, লাইনটা অফ থাকে। তখন আমরা পরবর্তী যদি আবার রানিং দিই তখন আবার নতুন প্ল্যান চলে। আর যদি কোনো মেটাল ডিটেক্টর থাকে তাহলে এটাও তখন রেপিড এক্সট্রাকশন ফ্ল্যাপটা সরাসরি ওপেন হয়, আমার মেটাল পার্টটা পড়ে, কিন্তু এর দ্বারা পুরো লাইনটা বন্ধ হয়ে যায় না, কিছু সময় পর আবার ফ্ল্যাপটা নর্মাল কন্ডিশনে যায় এবং মেটেরিয়াল পাস হয়ে যায়। দেখো এই জায়গায় মূলত ওই জায়গায় একই অবস্থা, যে আমাদের এই পার্টটা, যে আমাদের যে মডার্ন যে পার্টটা ইলেকট্রনিক মেটাল ডিটেক্টর বা ফায়ার ডিটেক্টর, এই পার্টটা মূলত বেল ওপেনার এবং ক্লিনার মেশিন দুটোর মাঝখানেই থাকে। এটা আমাদের ফ্যাক্টরিতে দেখবো অ্যাভেলেবেল আছে। তোমরা যদি ফ্যাক্টরি চাকরি কর দেখো জানোই কখনো গিয়ে স্পিনিং ফ্যাক্টরিতে যারা রিটার লাইন ব্যবহার করে এই কম্পোশিল্ডে তাদের ফ্যাক্টরিগুলোতে আছে। আরেকটা হইলো এটা যেটা যারা টুজলার ব্যবহার করে, এটা আমি দেখছি আমি ফ্যাক্টরিতে এখন আছে এই দুটা মেশিন মোটামুটি। তাহলে আমি আর শেষ করে দিয়েছি, তোমাদের মুখে আমি ইয়া পড়াইছিলাম মনে নাই আমার, ওই যে চুট ফিট সিস্টেম আর হইলো যে বেল লেফট ফিট সিস্টেম। মনে হয় না স্যার, পড়াইনি মনে হয় না, না স্যার। আচ্ছা তাহলে তুই দেখে দিতে হবে একটু, দাঁড়াও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আমাদের যদিও এই টপিক্সটা কার্ডিং এর সেটিং পড়াইতে হয়,